ওকে আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ঔষধি গুণসম্পন্ন গাছের উপকরণ নিয়ে এসেছি অনেক মা বোনেরা এবং ভাইরা আমাকে দেশের বাইরে থেকে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের চতুর্থ জেলার মধ্যে অনেক জেলা থেকে ফোন করেছেন যে ছোট ছোট বাচ্চাদের গুড়া কৃমি প্রচুর আক্রমণ করে এবং গুড়া কৃমির আক্রমণ থেকে বাচ্চারা রাতে ঘুমাতে পারেন না এই বিষয়ে অনেক মা বোনেরাই ফোন করেছেন আমাকে ইতিমধ্যে এবং ফোন করে অনুরোধ করেছেন যে স্যার আমরা গুড়া কৃমি থেকে কিভাবে বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারবো এবং গুড়া কৃমি ওষুধ খাওয়ার পরেও আমরা বাজারে তো অনেক ওষুধই দেই কৃমির দেওয়ার পরেও কৃমি যাদের যায় না সেই ক্ষেত্রে কী করণীয় গাছন্ত ওষুধ কী আছে যে গাছন্ত ওষুধের মধ্যে ঔষধি গুণ যে গুণের মাধ্যমে কৃমিকে আপনার স্বাভাবিকভাবে কৃমিকে উচ্ছেদ করা যায় এবং কৃমির বংশকে নির্বংশ করা যায় সেই পদ্ধতি সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি এবং পাশাপাশি দেখাবো যে কীভাবে আপনি কৃমি বংশকে নিষ্পত্তি করবেন এবং বড়দেরও যদি গুড়া কৃমি হয় সেটা থেকে পাইলস হয় আবার যে সমস্ত বন্ধুদের পাইলসের সমস্যা আছে সেই সমস্ত বন্ধুরাও আপনার গুড়া কৃমি ভুগেন আর গুড়া কৃমি থেকে কোলনের বিভিন্ন ধরনের সমস্যা হয় পায়খানার যে আপনার রাস্তা আছে সেই রাস্তার মধ্যে গুড়া কৃমি থেকে আস্তে আস্তে কোলন ক্যান্সার হয় এবং কোলন ক্যান্সার হলে সেখানে কোলনস্কোপি করে পরীক্ষা করে দেখতে হয় আবার অনেকের পাইলস হয় অনেকের অ্যানাল ফিশার হয় অনেকের ভগল গবন্দর হয় ফিস্টুলা হয় এটা অনেক নামে আক্রান্ত হয় অনেকভাবে আক্রান্ত হয় আবার কষা থেকেও হয় আর কষার আরেকটা কারণ হচ্ছে গুড়া কৃমি তো গুড়া কৃমিকে আপনি যদি নির্বংশ করতে চান আমি যেই সনাতন পদ্ধতির চিকিৎসাটি আপনাদেরকে দিব এই সনাতন পদ্ধতির চিকিৎসাটাকে আপনারা গ্রহণ করবেন আর গ্রহণ করার সময় অবশ্যই আমি যেভাবে দেখাই দিব ঠিক সেইভাবেই গ্রহণ করবেন আর পাশাপাশি যদি কোনো বন্ধুরা বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর বন্ধুরা আমার নাম্বারটা অবশ্যই AM ভিডিওতে সার্চ করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর পাশাপাশি আমি বলবো যে AM যে ভিডিওটি এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি একান্তই আমার নতুন একটি চ্যানেল এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশাই আপনাদের প্রতি থাকলো এবং আপনারা যখন এই AM ভিডিওতে দেখবেন সেখানে আমার ছবিও দেখতে পারবেন আর ছবি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি আসুন বন্ধুরা আপনাদেরকে আমি উপকরণগুলি দেখাই এবং কীভাবে তৈরি করবেন এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে এখানে লবণ এখানে আপনি সামান্য একটু লবণ নেবেন সামান্য সামান্য একটু লবণ আপনি এই গ্লাসটার মধ্যে এই গ্লাসের মধ্যে আপনি সামান্য একটু লবণ দেন সামান্য একটু লবণ দেবেন এক চিমটি তারপরে আপনি এখান থেকে এটা হলো মেহগুনি ফল দেখতে পাচ্ছেন ফলটা এটার নাম হলো মেহগুনি গাছ এই গাছের ফলের ভিতরে একটা বিচি থাকে ছোট্ট বিচি এই দেখেন আমি ছিলে দেখাচ্ছি এই বিচিটার ভিতরে আরেকটা বিচি থাকে ছোট্ট এই হলো মেহগুনি গাছের ভিতরের বিচির ভিতরে একটা ছোট্ট বিচি এই বিচিটাকে আপনি ছোট্ট ছোট্ট করে এইভাবে টুকরো টুকরো করেন হাতের মাধ্যমে চাকুর মাধ্যমে এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে আপনি এই মেহগুনির বিচিটাকে এইভাবে টুকরো টুকরো করে এটা এখানে দিয়ে দেন গ্লাসটার মধ্যে গ্লাসে দেন একটা দিলেই হবে বেশি লাগবে না একটা দিবেন আর এই গাছটা তো অবশ্যই সবাই পরিচিত এটাকে 21 শতকের গাছ বলা হয় এটার নাম হলো নিম গাছ নিম বৃক্ষ এটা হলো অ্যান্টিসেপ্টিক এটা মানবদেহের বিভিন্ন ধরনের চর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ রোগের মধ্যে কোষ পাচড়া চুলকানি একজিমা সোরিয়াসিস বিভিন্ন রোগে নিমের পাতার ব্যবহার হয়ে থাকে আপনি এখান থেকে 10-12টা অথবা 15টা অথবা 20টা পাতা এখানে আপনি এই গ্লাসটার মধ্যে দেন তারপরে এখানে মধ্যে আপনি একটু পানি দেন এক কাপ পরিমাণ পানি দিবেন এক কাপ পরিমাণ পানি এভাবে ঢেলে দেবেন ঢেলে দিয়ে আপনি এবার এই গ্লাসের পানিটাকে একটা ছোট্ট পাত্রের মধ্যে ঢেলে অথবা আপনি ওভেনের ভিতরে দিয়ে এই পানিটাকে আপনি গরম করবেন গরম করার পর দিয়ে এখান থেকে উপকরণগুলো আপনি সুন্দরভাবে ছেঁকে নেবেন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা নেবেন সামান্য একটু হলুদও দিতে পারেন হলুদ দিলে আরও বেশি ভালো হয় সামান্য একটু হলুদ দিয়ে এখানে তাহলে আমরা দিলাম কি মেহগুনি গাছের বিচি তারপরে নিম পাতা আর সামান্য এক চিমটি লবণ দিয়ে এক কাপ পানির মধ্যে সুন্দরভাবে সামান্য এক চিমটি হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে আপনি গরম করে নেবেন গরম করে তারপর এটা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে আপনি এরকম একটা সিরিঞ্জ নেবেন সিরিঞ্জের এই বাটনটাকে আপনি ইংলিশটা সিরিঞ্জটা খুলে নেবেন এরকম অবস্থায় দেখেন এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেন তারপরে আপনি এটাকে ভালো করে মিক্স করে ছেঁকে সুন্দরভাবে এইভাবে পানিটাকে এই যে পানিটা তুলে নেন
এখানের মধ্যে যখন আপনি মিক্সচারটা আসবে মিক্সচারটা আপনি সুন্দরভাবে তুলে নেবেন নিয়ে এটা পায়খানা রাস্তার ভিতরে পায়খানা রাস্তার ভিতরে আস্তে 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 সহ্য যেন হয় এইভাবে আপনি আস্তে আস্তে পায়খানার ভিতরে ডুশ মারবেন এভাবে ডুশ মারবেন যখন এইভাবে আপনি কয়েকবার ডুশ মারবেন এভাবে নেবেন নিয়ে আবার পায়খানা রাস্তার ভিতরে সুন্দরভাবে পায়খানা রাস্তার ভিতরে এইভাবে পানিটা আস্তে 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 ডুশ মারবেন মারলে কি হবে এই কৃমিগুলি আস্তে আস্তে আপনার সমস্ত কৃমিগুলি মারা যাবে এইভাবে কন্টিনিউ আপনি এক নাগারে সাত দিন আপনি এই উপকরণটা ব্যবহার করবেন পায়খানা রাস্তার ভিতরে এটাকে বলা হয় সনাতন পদ্ধতির মাধ্যমে গুড়া কৃমির বংশকে নির্বংশ করা এবং গুড়া কৃমির অত্যাচার থেকে আপনি পরিত্রাণ থাকবেন যদি আপনার মলদ্বারের ভিতরে পুরাতন পায়খানা জমে থাকে সেটাও বের হয়ে যাবে এবং আপনি পাবেন স্বস্তি এবং পায়খানা রাস্তার বিভিন্ন ব্যাধি থেকে আপনি থাকবেন মুক্ত বন্ধুরা আমি যাওয়ার আগে আপনাদেরকে এই কথাটা আবারও বলতে চাই আমার এই এএম ভিডিওটি চ্যানেলটি পুরোপুরি একটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলটিতে অবশ্যই আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যেই সমস্ত বন্ধুরা বড় বড় চ্যানেলের মালিক আছেন তাদেরকেও বলবো ইউটিউবের অনেক বড় বড় ভাইরা আছেন তারা অবহেলা না করে যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপনারা অবশ্যই আমার এই এএম ভিডিও চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা গুড়া কৃমি থেকে সবাই মুক্ত থাকেন ছোটরা বড়রা সবাই আর আমি যাওয়ার আগে সবাইকেই বলি লাভ ফর অল হ্যাট ইট ফর নন ভালোবাসা সবার জন্য ঘৃণা কারোর জন্য নয় খুদা হাফেজ।